ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি সম্মানিত ভাই মোহাম্মদ হাসিব কাতার থেকে, আপনি প্রশ্ন করেছেন গোসল সংক্রান্ত। যে আমার প্রশ্ন ফরজ গোসল নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমি আপনার কাছ থেকে সঠিক উত্তর চাই, কিভাবে ফরজ গোসল করব। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীকিনা মোহাম্মদ ও আলা আলিহি আসহাবিহি আজমাইন। যে সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি কিভাবে ফরজ গোসল করবেন, এই বিষয়টি জানতে চেয়েছেন। গোসল হলো পবিত্রতা অর্জনের বড় একটা মাধ্যম, যা থেকে মানুষ পবিত্রতা হাসিল করতে পারে। বড় না পাকি স্বামী স্ত্রীর মিলন অথবা অন্য কোনো কারণে বীর্যস্খলন কিংবা হায়েস নেফাসের কারণে হয়ে থাকে, তা থেকে পবিত্রতা অর্জনের নিয়তে চুল সহ শরীরের সর্বাঙ্গে পানি বয়ে দেওয়ার মাধ্যমে এই গোসল সম্পন্ন হয়ে থাকে। গোসলের নিয়ম, আচ্ছা ফরজ গোসলের নিয়ম অর্থাৎ পাঁচটি কাজ করলে ইনশাল্লাহ এই ফরজ গোসল আদায় হয়ে যায়। যেমন অবশ্যই গোসল, গোসল যখনই গোসল করবেন অবশ্যই একটা পর্দা বা আড়াল করে নেবেন, মানে পর্দা এবং বা আড়ালের মধ্যে গোসল করা। আর কবজি সহ দুই হাত ধোয়া এবং নাপাকি সাফ করে নেয়া, অর্থাৎ কাপড়ের যে স্থান নাপাকি লেগেছে ওই জায়গাটা পরিষ্কার করে নেয়া, ধুয়ে ধুয়ে নেওয়া। এবং সালাতের অজুর নেয়, যেমনটি নামাজে অজু করতে হয় ওরকম ভাবে অজু করা, শুধু দুইটা পা বাকি রাখা, পা না ধোয়া, এবং মাথায় তিনবার পানি ঢেলে চুলের গোড়ায় খিলাল করা। তারপর আপনার সারা দেহে পানি ঢেলে গোসল শেষ করা। এটা হলো গোসলের নিয়ম। তবে মহিলাদের আবার চুলের খোপা এরকম করা থাকে, তো খোপা খোলার কোনো প্রয়োজন নেই। মাথায় তিন চুল্লু, অর্থাৎ হাতের তালুতে যে পানি ধরে, এই তিন চুল্লু পানি চুলের গোড়ায় পৌঁছায় দেওয়ার নাম হলো, এইভাবে পৌঁছায় দিলেই চলে যাবে। অর্থাৎ এইটাই হলো গোসলের নিয়ম। আমি গোসল সংক্রান্ত কয়েকটি হাদিস আপনাকে শোনাচ্ছি, যা থেকেও আপনি হয়তো কিছু পেয়ে যাবেন। যেমন ইয়ালা ইবনু আবু সাররা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে খোলা ময়দানে নগ্ন অবস্থায় গোসল করতে দেখলেন। অতঃপর মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তন করলেন এবং বললেন, আল্লাহ অত্যন্ত লজ্জাশীল এবং অন্তরালকারী, তিনি লজ্জাশীলতা ও অন্তরাল করাকে ভালোবাসেন। সুতরাং তোমাদের কেউ যখন উন্মুক্ত ময়দানে গোসল করবে, তখন সে যেন নিজেকে অন্তরালে রাখে বা পর্দা করে। জি সম্মানিত ভাই, হাদিসটি এসেছে আবু দাউদ, নাসাই এবং মিশকাতে পাবেন 477 নম্বরে। এছাড়া আরেকটি হাদিস শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর পুনরায় আর ওযু করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করার মনস্থ করতেন, তখন প্রথমে দুই হাত ধৌত করতেন, তারপর সালাতের অজুর মতো অজু করে নিতেন, তারপর আঙ্গুল সমূহ পানির মধ্যে প্রবেশ করিয়ে তা দ্বারা চুলের গোড়া খিলাল করতেন এবং উভয় হাতে তিন অঞ্জলি পানি মাথায় দিতেন, তারপর সারা দেহে পানি ঢালতেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতের অর্থাৎ ফরজ গোসল করলেন, তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন, তারপর হাত হাত দেওয়ালে ঘষলেন এবং তা ধুয়ে ফেললেন, তারপর সালাতের ওজুর নিয়ে ওজু করলেন। গোসল শেষ করে তিনি তার দুই পা ধুইলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 260। যে সম্মানিত ভাই, এই হলো গোসলের নিয়ম। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।